তোমাদের সকলকে স্বাগত জানাই হাউ ক্যান আই হেল্প ইউ চ্যানেলে। তো আজকে আমরা দেখে নেব যে সমস্ত ছাত্রছাত্রীরা বুকলেট এক্সাম দিচ্ছ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনের জন্য, তো তাদের জন্য স্পেশালি যারা কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে আছো এবং বাড়ির কাছের কলেজ তুফানগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিকে অ্যাডমিশন নিতে চাও, তো তুফানগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিকের কাট অফ র্যাঙ্ক এবং ইনটেক ক্যাপাসিটি সম্বন্ধে এবং কি কি কোর্স তুফানগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক অফার করে, তো তার আগে যারা যারা এই চ্যানেলে প্রথমবার আছো তাহলে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ ইঞ্জিনিয়ারিং এবং এডুকেশন রিলেটেড নানা ধরনের ভিডিওর আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেতে থাকবে। আর যদি তোমরা জেক্সপো এবং বুকলেটের মক টেস্ট অ্যাটেন্ড করতে চাও তার জন্য আমি লিংক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে সেটাগুলো করতে পারো। তো আমরা জেনে নেব টোটাল মেকানিক্যাল এবং সার্ভে ইঞ্জিনিয়ারিং এই দুটো কোর্স তুফানগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক অফার করে। তো বুকলেট ক্যান্ডিডেটদের জন্য টোটাল 12টা করে ইনটেক ক্যাপাসিটি থাকে দুটো ট্রেডের জন্যই, সার্ভে এবং মেকানিক্যাল দুটোর ক্ষেত্রে। তো জেনারেলদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে র্যাঙ্কের কাট অফটা থাকে, যদি তোমরা জেনারেল হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 2233 এর মধ্যে র্যাঙ্ক নিয়ে আসতে হবে। আর আমি যে ডিটেলসটা বলছি 2018 সালের ডিটেলস, তো সেক্ষেত্রে যেহেতু এটা 2019 এর, তো কম্পিটিশন বাড়ছে, তো তোমাদের এর থেকে অনেক কম র্যাঙ্ক মানে 200 মানে 2000 এর মধ্যে তোমাদের র্যাঙ্কের কাট অফটা আনতে হবে, সেক্ষেত্রে তোমাদের চান্সটা বেড়ে যাবে। তো এরপর দেখবো আমরা এসসি ক্যাটাগরির জন্য, তো এসসির জন্য এখানে র্যাঙ্কের কাট অফ হচ্ছে 2505 আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 4023। আর যদি তোমরা সার্ভে ইঞ্জিনিয়ারিং করতে চাও সেক্ষেত্রে তোমাদের র্যাঙ্কের কাট অফ হচ্ছে জেনারেলদের জন্য 3170 আর এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 3318 আর এসটি ক্যাটাগরির জন্য 7767। তো এই ছিল বুকলেট ক্যান্ডিডেটদের জন্য র্যাঙ্কের কাট অফ ডিটেলস। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি চ্যানেলে প্রথমবার হও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক করে যাবে একটা।